আর এখানে হচ্ছে ঢুকতে হচ্ছে লাগে হচ্ছে 20 টাকা করে স্টুডেন্টদের জন্য ফ্রি স্টুডেন্টদের জন্য ফ্রি জানি না বাইরে গিয়ে দেখি ঠিক আছে এখানেও ব্যাপার আছে 12 বছর পর্যন্ত বাংলাদেশি দেশের বিদেশি আচ্ছা 12 বছর পর্যন্ত 10 টাকা বাংলাদেশি নাগরিক 20 টাকা সার্বভুক্ত 300 টাকা আর বিদেশিদের 500 টাকা এটা হচ্ছে জয়নুল আবেদিন সংগ্রহশালা যাক মানে এখানে আসলে কি ব্যাপারটা আমার এরকম হলো যে আমি আসলে ছোটবেলায় ছবি আর্ট করতাম সেইটার ছবি তো একবার ফুল ফিল মানে কোনো কিছু ওইভাবে পারতাম না মানে ইন্সপায়ার হওয়াটা হচ্ছে গিয়া ওইখান থেকে ক্লাস থ্রি ফোরের যে বই ছবিগুলো ছিল ওগুলো দেখে আর ওইটা থেকে হচ্ছে ফটোগ্রাফিটা আমি শিখছিলাম আর ফটোগ্রাফির জন্য ফ্রেমিংটা যেটা ফ্রেমিং সেন্স এই ছবি থেকে আসে তাছাড়া আমি মনে করি আর কি ঠিক আসতে পারে এটা থেকেই তো মানে ছবি আর্ট করার ফ্রেম তারপর হচ্ছে ছবির যে ফ্রেমটা এটা আসলে মানে আসতে হবে তো মানে বেসিক জিনিসটা এখান থেকে আসা যাক জয়নুল আবেদিন সংগ্রহশালায় আসলে খুব ভালো লাগলো এখানকার মধ্যে আমি যে ছবিটা থেকে সবচেয়ে ইন্সপায়ার হয়েছিলাম এই ছবিটা আমাদের ক্লাস থ্রি কি ক্লাস ফোরের বইয়ে ছিল এটার মিনিংস তখন বুঝতাম না তখন তো অত জানা ওটা আমি ক্লাস ফাইভে উঠে বুঝছি যে আসলে এই ছবিটার মিনিংসটা কি এখানে যে একটা মা তার বাচ্চাকে কোলে নিয়ে আসে দুর্ভিক্ষ সময় ঠিক আছে এখানে হচ্ছে একটা হচ্ছে 43-এর ছবি ওই যে কিসের একটা দুর্ভিক্ষ ছিল মনন্ত সেরকম আমার সাদা মনে পড়তেছে না ওটা 69-এর মনন্ত বাট এইটা তো দেখ একটা ডাস্টবিনে খাবার খাচ্ছে কাকগুলো ওয়েট করতেছে খাবে তখন এরা মরবে হ্যাঁ এই ছবিটা তারপর হচ্ছে যে এই ছবিটা ঠিক আছে কুকুর ডাস্টবিনের মানে কী করবো এগুলো ছবি দেখলে না আমার এই যে এখন ওই যে গায়ের লোম এই যে খারাপ হয়ে গেছে পুরা এই দেখ খারাপ হয়েছিল এগুলো আসলে ছবি কী বলবো ছবি দেখলে আসলে মনের মতো আমি এটা বুঝলাম কারণ হচ্ছে কি এই যে লেখাগুলো আছে না এটার উপরে ছবিটা ইয়া করা প্লাস হচ্ছে এটা লেখা আছে আচ্ছা ইউনিভার্সিটি অফ দিল্লি কোথায় কোথায় সনদপত্র
এটি তো এর আগের বলবো আসলে তো দেখি না দিস ইজ দ্য সার্টিফিকেট অফ দ্য ডিগ্রি অফ দ্য ডক্টর অফ থিয়েটার লেটার্স ইন দ্য ইউনিভার্সিটি অফ সোশ্যাল কোর্স অনার্স কোর্সের কত বড় সার্টিফিকেট হ্যাঁ ইউনিভার্সিটি কোনটা দিল্লি ইউনিভার্সিটি দিল্লি বিশ্ববিদ্যালয় হ্যাঁ দিল্লি বিশ্ববিদ্যালয় কী কী সমান পেয়েছে ডিলিটশন অফ দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে ইলেকশন অফ দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে সমস্ত আচ্ছা আচ্ছা ওটাই খেলি না চলো ওই দিকে যাই এইটা কি দাও যায় সব জায়গায় ঘুরে চা হচ্ছে কমন মানে গত দুই দিন আমি ভিডিও করতে পারিনি প্রচন্ড টায়ার্ড ছিলাম আর হচ্ছে হুট করে গরম মানে শীত থেকে গরম পড়ছে গরমে আসলে ঘুরতে মানে কত হবে এখন 30 এর উপরে দেখো কত চৌত্রিশ চৌত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড মোটামুটি গরম পড়ে গেছে